हेलो फ्रेंड्स बेंगल जॉब स्टाडी यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आज एखुनी मात्र बा खबर अनुसारे राज्य सरकार और केंद्र सरकार तरफ थेके सकल राज्यवासी और देशवासीर जोन्नो उठे एलो आजकेर बाछाई करा 20टी लेटेस्ट गुरुत्वपूर्ण संवाद। एकेर पर एक काटफाटा रोद जेमन बिस्टिर अभावे मानुषेर मृत्यु हच्छिल एबारे तातेओ रेहाई नेई। कालबैशाखीर तीव्र दापट झड़ेर तांडव निয়ে এবার বাংলার একাংশ লোডশেডিং ভাঙছে গাছ পাঁচিল। অন্যদিকে আবার নন্দীগ্রামে বাজ পড়ে মৃত্যু। অর্থাৎ তীব্র দাবদাহ গরমে যেমন মৃত্যু হচ্ছিল তেমনি আবার ভয়ানক কালবৈশাখী ঝড়ে মৃত্যু। এবার কোনো দিকে রেহাই নেই। বাংলা যাচ্ছে আবহাওয়া এবার ঘন্টায় ঘন্টায় ঝেপে বৃষ্টি। বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবারও আলিপুর আবহাওয়া দপ্তর। সবে গোটা বাংলা আগেভাগে সাবধান করার বার্তা দিচ্ছে প্রশাসন। আর সেই সাথে IPL নিয়ে বিরাট বড় খবর, মাঝ মরশুমে ছন্দপতন। এবার ধোনির কাছে অধিনায়কত্ব ফিরিয়ে দিলেন জাদেজা। সিএসকে জানিয়েছে এবারে নিজের খেলার মনোনিবেশ করতেই এবার ধোনিকে অধিনায়কত্ব নেওয়ার আবেদন জানিয়েছেন জাদেজা। চেন্নাই সুপার কিংস দলের কথা চিন্তা করেই তাদের দলের স্বার্থে মাথায় রেখে গ্রহণ করেছে MS। বিশাল বড় খবর, আবারও নতুন ক্যাপ্টেন কুল এবার কি করে গোটা বাংলা টানে। সাথে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব দিকে আবার একের পর এক জয়ের উচ্ছ্বাস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় তুলকালা। আর অন্যদিকে SSC মঞ্চ নিয়ে তোলপার, সরকার আপনাদের শত্রু নয়। SSCর চাকরি প্রার্থীদের অবস্থান মঞ্চে গিয়ে আশ্বাস দিচ্ছে এবার। তার মাঝে চোখ রাখলে খবর সামনে আসছে, দিল্লির বিচারপতিদের সম্মেলন, সাক্ষাতে মমতা মোদী, একাধিক বিষয়ে আলোচনা, আদালতের আঞ্চলিক ভাষা ব্যবহারের জোর। এবার মোদী সাধুবাদ জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সাথে ফের ডায়মন্ড হারবারের মডেলের ভূয়সী প্রশংসা এবার বড় খবর। ডায়মন্ড হারবার যাভাবে গোটা বাংলা কাল তাই ভাবে এবার মত সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবারও বাংলাকে উন্নয়নের লক্ষ্যে। সেই সাথে চোখ রাখলে বড় খবর, বিদ্রোহের পরই দিল্লিতে তলব অর্জুন সিংহকে, সম্ভাবনা দিল্লির মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক। এবার পাট শিল্পের সমস্যা নিয়ে হতে পারে বিস্তারিত আলোচনা। সেই সাথে আরো এক বিশাল বড় ঘাপলা, চাকরি দেওয়ার নামে 25 লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার হচ্ছে বিধায়ক। এবার কি কাণ্ড ঘটলো, এবার সরকারি চাকরি দেওয়ার নামে এহেন কাণ্ড ফের বাংলা। আর দিকে আবার একের পর এক কারেন্টের ঘাটতি, আর তাতেই কোথাও জামা খুলে প্রতিবাদ হাত বাঁকা হাতে নিয়ে। আর সেই সাথে অন্যদিকে আবার PSC অফিসের সামনে ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভ। অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। তীব্র গরমের মাঝে এবার বিক্ষোভে নেমেছে তারা, চাকরি প্রার্থীদের অবস্থা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা আবার বেকার ভাতা দিচ্ছেন, এদিকে আবার বিধবা ভাতা, সেই সাথে করোনার ভ্যাকসিন নিয়ে একের পর এক বড় খবর। এদিকে আবার ব্যাংক খোলার নিয়ম নীতিতে বদল, সকাল 9টা থেকে একদিকে খুলছে ব্যাংক। আর তার মাঝে পোস্ট অফিস নিয়ে বিরাট বড় খবর। তবে এত কিছুর মাঝে কবে নামছে বাংলায় বৃষ্টিপাত, তাতে হাঁ করে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে বাংলা। আর এমনই সময় একের পর এক কলকাতায় বৃষ্টির পর গোটা বাংলায় ফের বৃষ্টির পূর্বাভাস। সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। আর সেই সাথে এই ভিডিওর শেষ কিনে থাকছে একদিকে মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে আবারও চাকরির সুখবর। কালেক্ট করা হচ্ছে এবার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে কারা কারা পাস করেছে, আর যার ফলে প্রশ্ন উঠছে আবারও কি বিশাল বড় চাকরির সুযোগ থাকছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে। আর সেই সাথে চোখ রাখলে আবারও নতুন করে গরিব মধ্যবিত্ত অসহায়দের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা। চোখ রাখবো বিস্তারিত লেটেস্ট 20টি গুরুত্বপূর্ণ সংবাদে। তবে তা আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুন মানুষ থাকেন অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ, তাদের লেটেস্ট হেডলাইন, শিরোনাম, নোটিফিকেশন আকারে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে এবং সেই সাথে জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনারই জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য আর এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিও। তীব্র গরম হাঁসফাঁস করছিল বাংলার মানুষ, আর এমনই সময় আসার আলো নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো এবার শনিবার বৃষ্টিতে ভিজল বাংলা, আর তাতে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। একদিকে তেমন গরম বিদায় নিল, সেই সাথে আবার বাজ পড়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু। নন্দীগ্রামে বাজ পড়ে মৃত্যু, খবর শোনার পরে আটকে উঠছে গোটা বাংলা, যেখানে গত 2 মাস ধরে তীব্র দাবদাহে পড়ছিল বাংলা। অবশেষে সুস্থির খবর, শনিবার জেলা জুড়ে শুরু হয় ঝড় জল বৃষ্টি। আর এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবেই একের পর এক এক জায়গায় বিশাল ক্ষতি হয়ে যায়। ঝড়ে গাছ থেকে শুরু করে ইলেকট্রিক পোস্ট, অন্যদিকে আবার কাঁচা মাটির দেওয়াল ভেঙে পড়ার খবর সামনে এসছে। লোডশেডিং এ ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা, পরিস্থিতি আবার হাতের বাইরে যাচ্ছে। চোখ রাখবো আরো খবর, এবার এয়ার টার্বুলেন্স পড়ল বিমান, আধ ঘন্টার স্বস্তি। বৃষ্টির মাঝে এবার তাণ্ডব শুরু করছে। আগরতলা থেকে অবতরণের সময় এয়ার টার্বুলেন্সে পড়ল বিমান, 55 মিনিট দেরিতে কলকাতা বিমানবন্দরে নামলো IndiGoর বিমান। এয়ার টার্বুলেন্স বিমান পড়ে তীব্র ঝাঁকুনি, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঝড়ের মধ্যেই কলকাতা বিমানবন্দরের পরিষেবা ব্যাহত হয়, প্রায় 1 ঘন্টা কলকাতা বিমানবন্দরের উড়ান ব্যাহত হয়। আর তাই এবার কলকাতায় ঝড়ের জন্য অন্য রাজ্যে পাঠানো হয় 6টি বিমান। তবে তার মাঝে বিপদের খবর, অসুস্থ হয়ে মিঠুন চক্রবর্তী এবার হাসপাতালে ভর্তি। এবার কি কারণে গুরুতর অসুস্থ, শনিবার সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে বেডে শুয়ে থাকা অবস্থায় অভিনেতার ছবি পোস্ট করে বিজেপি নেতা সঞ্জয় সিং। ছবিতে দেখা যায় মিঠুন চক্রবর্তী হাতে চ্যানেলে করা সূত্রের খবর, অভিনেতার গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে। এবার তাকে শারীরিক অবস্থার উন্নতি করতে লেজার থেরাপির জন্য বিদেশে নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্র মারফত খবর। যদিও এই খবর ভুয়ো বলে দাবি করছেন নেটিজেনদের একাংশ। ভাইরাল হওয়া এই ছবি অনেকে পুরনো বলে দাবি করছেন। তবে কি কাণ্ড ঘটেছে অবশ্যই আপনার জানা থাকলে কমেন্ট উপস্থাপন করবেন। সে সাথে আরো এক খবর সামনে আসছে, পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর ঝড়, এবার মৃত তিন। পূর্ব বর্ধমানের কালবৈশাখীতে প্রথম ঝড়ে প্রাণ হারালো এক স্কুল ছাত্রী। আর তার মাঝে আবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের রাস্তার উপরে থাকা তোরেন ভেঙে পড়ে নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে এক যুবক। সেখানে পুরুলিয়ায় ঝড় বৃষ্টিতে একজনের মৃত্যুর খবর, যেখানে রেল চলাচল ব্যাহত হয়েছে বিভিন্ন শাখা। ঝড়ের তাণ্ডবে এমন বিপদ ঘটেছে বলে সূত্র মারফত খবর। আর এতেই শেষ নয়, কাটোয়ার কেতুগ্রাম 2 নম্বর ব্লকে বিপদ ঘটে। বছর 14-র মৌসুমী খাতুনের মাথায় গাছের ডাল পড়ে ভেঙে মৃত্যু হয় বলে সূত্র মারফত খবর। তবে সবচেয়ে হাড়িম করা ঘটনা ঘটছে কালবৈশাখীর দাপটে, এবার উড়ে গেল মোবাইলের টাওয়ার। এমন ঘটনা যেখানে কালবৈশাখীর 12 বেটিয়াতে এমন ঘটনা, মোবাইলের টাওয়ার উড়ে গিয়েছে ঝড়ে আর তা পড়েছে বিদ্যুতের তারে। তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে 12 বেটিয়া এলাকায়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবার তছনছ। উড়ে গেল মোবাইলের টাওয়ারের সেই খবর শুনে পশ্চিমবঙ্গ জুড়ে ভয়ের আর্তনা। আর এর মাঝে অবশেষে বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয় শপথ করে রাজি হচ্ছে রাজ্যপাল। নতুন করে সম্মতি পেয়ে বিশাল বড় খবর, বাবুলকে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের জন্য ডেপুটি স্পিকারকে নিযুক্ত করছেন, এমনই টুইট করলেন রাজ্যপাল। চোখ রাখবো পরের খবরে। লক্ষ্য 2024, এবার জনসংযোগ বাড়াতে আমার গ্রাম অনুমতি তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন সাজানোর কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার 2024 সালের লোকসভা নির্বাচনে মূল লক্ষ্য, আর তাই গ্রামে গ্রামাঞ্চলে মানুষের মন বুঝতে পারা যাবে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে। 2023-এর পঞ্চায়েত নির্বাচন আগে তাই সাংগঠনিক ভিত মজবুত করতে জনসংযোগের নতুন কর্মসূচি তৃণমূলের। আমার গ্রাম এই অনুমতি নিয়ে এবার তৃণমূল বেরিয়ে পড়ছে রাস্তায় রাস্তায়, গোটা গ্রামে গ্রামে মিটিং মিছিল, গোটা বাংলায় এবার জনসংযোগ। ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় পদাধিকারীদের বৈঠকের নির্দেশ দিয়েছেন। নেতাদের ব্লকে গ্রামে যেতে হবে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সেই কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শীঘ্রই। আর এর মাঝে তীব্র গরম, আর এতে দুয়ারে সরকার চালুর চিন্তা ভাবনা, যেখানে 5 মে থেকে কর্মসূচি শুরু হচ্ছে। প্রথমে হবে পাড়ায় পাড়ায় সমাধান, আর তারপরে দুয়ারে সরকার। এবার নতুন করে চিন্তা ভাবনা শুরু করছে পুরসভা সূত্রে খবর, যেখানে তীব্র গরম থেকে রক্ষা পেতে প্রতিটি শিবিরে আচ্ছাদনের ব্যবস্থা থাকছে এবং রাখা হচ্ছে পর্যাপ্ত পানীয় জল। পাশাপাশি পুর আধিকারিকরা জানাচ্ছে, শিবিরে যারা হাজিরা হবেন তারা যেন গরম থেকে বাঁচতে রোদ, চশমা এবং ছাতা অবশ্যই ব্যবহার করে। এবার দেখে নেব সরাসরি গোটা বাংলায় একের পর এক কি কাণ্ড ঘটছে। একের পর এক খবর থাকবে পরপর। একদিকে পিএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, অসুস্থ বেশ কয়েকজন। এই মুহূর্তে খবর শুনে বাজিমাত বাংলা। এখানে আপডেট পাওয়া যাচ্ছে, খাদ্য দপ্তরে দ্রুত নিয়োগের দাবিতে এবার মুদালিয়াতে পিএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি হয়। বেতন দিতে পারবে না বলে এবারে টালমাটাল। এমনই খোঁজা দিচ্ছে সুকান্ত মজুমদার। পিএসসি এর নাম পাঠালে এবারে নিয়োগ, আশ্বাস খাদ্যমন্ত্রীর, বিশাল বড় খবর। তীব্র গরমের মাঝে এবার ঝাঁপিয়ে পড়ছে বাংলার ছাত্রছাত্রীরা, একের পর এক আন্দোলনের সামিল, আর তারপরে বিপদের পর বিপদ ঘটল। অন্যদিকে চোখ রাখলে আবার চাকরি দেওয়ার নামে 25 লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার বিধায়ক। এবার বিশাল বড় দুঃসংবাদ, সরকারি চাকরি দেওয়ার নামে 25 লক্ষ টাকার প্রতারণা অভিযোগ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। গ্রেপ্তার হলো এক বিধায়ক আর তার সাথে আরো 3 জন। পরিস্থিতি এবার কতটা খারাপের দিকে যাচ্ছে এবার দেখেই বুঝতে পারছে। চোখ রাখবো পরের খবরে, যে এত কিছু করোনার ধামামা বাজছে বাংলায়, আর তার মাঝেও যেখানে মুখ্যমন্ত্রী মমতা ঝাঁপিয়ে পড়ছেন। একদিকে লক্ষ্মীর ভান্ডারে দুয়ারে সরকারের নয়া নয়া প্রকল্প, আর সেই সাথে বিশাল বড় চাকরি মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে। এবার একের পর এক এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে কারা কারা উচ্চ মাধ্যমিক পাস, কারা আবার মাধ্যমিক পাস। আর এমনই সময় করোনার ধামামা, একই দিনে মৃত্যু 50, দেশে ফের বাড়লো দৈনিক সংক্রমণের সংখ্যা। প্রকোপে বেশি এবার দিল্লিতেই এবং কেরলের। আজ ফের একবার সতর্ক করে দিচ্ছে চিকিৎসকরা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে, না হলে পদে পদে বিপদে পড়বেন। এমনই বড় বার্তা, যেখানে নতুন করে দেশে 3,688 জন একই দিনে করোনা আক্রান্ত হয়েছে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 50 জনের। এবার একের পর হাহাকার মৃত্যু, গোটা বাংলায় ফের নতুন করে সংক্রমণ বাড়ছে। যে হারে এবারে সংক্রমণ, তার সাথে মৃত্যু, লকডাউন ছাড়ার কোনো বিকল্প নেই। মাত্র সময়ের অপেক্ষায় এবারে গোটা বাংলায়ও লকডাউন হতে চলেছে। আগেভাগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে তীব্র দাবদাহের জন্যই 2 মে থেকে বন্ধ করে দিলেন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। আর তারপরে প্রশ্ন উঠছে এবার, যেখানে 2 বছরের ছুটি থাকার পরে কেন আবার বন্ধ করা হচ্ছে? শিক্ষার গুরুত্ব কতটা তা বুঝে এবার স্কুল ছুটি দেওয়া উচিত, এমনই বার্তা আসছে। তবে আপনার কি মনে হয়, এই গরমে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা কি উচিত হয়েছে, নাকি এবার যে কোনো কারণেই হোক স্কুল ছুটি দেওয়া উচিত হয়নি? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কারণ করোনার কারণে টানা 2 বছর বন্ধ ছিল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, আর তারপরে ফের আর একবার ছুটি। ভবিষ্যতে বাংলায় আবারও বিপদের সংকেত। উলুবেড়িয়া হাসপাতালে তীব্র রক্ত সংকট। উলুবেড়িয়া হাসপাতালে ফের রক্ত লাগবে। প্রচন্ড গরমে রক্তদান তলানিতে এসে ঠেকায়, আর সেই কারণে রক্তাল্পতায় ভুগছে হাসপাতালের ব্লাড। আর এমন সময় রক্তের যোগান দিতে গিয়ে নাকানি জবানি খেতে হচ্ছে রাজ্যের রোগীর পরিবার পরিজনকে। সংকট মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজনে জোর দিচ্ছে জেলা প্রশাসন। তার মধ্যে চোখ রাখলে মাধবী মুখোপাধ্যায় শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে বড় খবর সামনে আসছে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল যে পরীক্ষাগুলো করা হয়েছে তা উদ্বেগজনক নয়, আজও একটি পরীক্ষা করা হবে। কথাবার্তা বলছেন অভিনেত্রী। গতকাল ডায়াবেটিস ও রক্তাল্পতা সহ একাধিক সমস্যা নিয়ে উডল্যান্ডের হাসপাতালে ভর্তি হন মাধবী মুখোপাধ্যায়, আর তাতেই এবার পর্যালোচনা চলছে। সাথে আবার বড় খবর, তীব্র গরমের মধ্যে এদিনে জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশিকা পরীক্ষা হচ্ছে দুটি পর্বে। এক হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা, অন্যদিকে আবার দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় 1 লক্ষ। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 277টি। এই সিংহভাগ রাজ্য হলেও ত্রিপুরা, অসমে কয়েকটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। সেই সাথে চোখ রাখবো আরও বাকি থাকা বিশাল কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। একদিকে দাঁতাল হাতির প্রভাব, দুই জেলায় তাণ্ডব চালাচ্ছে এবার দাঁতাল হাতি। এবার ঘুম উড়েছে জঙ্গলের মধ্যে, এবার তোলপাড়। বাঁকুড়া থেকে শুরু করে একের পর এক খবর আসছে। আর অন্যদিকে পুরুলিয়ায় চিতাবাঘ এবার একের পর এক গরু থেকে অন্যান্য পশুকে তুলে নিয়ে বনের মধ্যে শিকার করে খাচ্ছে। বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়ার পর তোলপাড়ে দিকে আবার চাকরি প্রার্থীদের জন্য বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী। 11,500 এবার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ। সব মিলে থাকছে আজকের বাছাই করা বাকি থাকা খবর, যা ভিডিওর শেষ কিনে আরও কয়েকটি খবর দেখতে পাবেন। তবে তার আগে আজকের খবরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এক মুহূর্ত জানিয়ে দিন। আর সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিও। আর এক মুহূর্ত দেরি না করে বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটাই মাত্র এক পলকে দেখে নিন। সেই সাথে ভিডিও নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।